সাম্প্রতিক সময়ে কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের বেশ অবনতি ঘটেছে। সম্পর্কের স্থিতি ফেরাতে তাই সৌদি সফরে গেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সোমবার রিয়াদে দেশটির সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ বিন হামিদ আল রাওয়ালির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাভেদ বাজওয়া। যদিও তাদের এই বৈঠক ছিল পূর্বপরিকল্পিত, তবে বিশেষজ্ঞদের ধারণা জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে সৌদির উষ্ণ প্রতিক্রিয়া ইসলামাবাদের বিরল সমালোচনার পর রিয়াদের তিক্ততা লাঘব করেই এই সফর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, কাশ্মীরিদের বিরুদ্ধে নেওয়া ভারত সরকারের পদক্ষেপ নিয়ে সৌদি আরবের কাছে স্পষ্ট ও দৃশ্যমান প্রতিবাদ দাবি করে আসার কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের এই অবনতি। এতে ইসলামাবাদকে দেওয়া রিয়াদের অর্থনৈতিক সহায়তাও এখন ঝুঁকির মুখে। সৌদি সেনাপ্রধান ছাড়াও দেশটির যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন তুর্কি আল সৌদের সঙ্গেও দেখা করেন তিনি। পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই সময় তাদের মধ্যে সামরিক সম্পর্ক ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে।